আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। বিকেলের নাস্তা আমরা সবাই চাই চটজলদি আর অল্প উপকরণ দিয়ে তৈরি করতে। আজকে আপনাদের সাথে সেই রকম একটা রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে যে কেউ এই নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এভাবে নাস্তা তৈরি করলে বাড়িতে থাকা ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। তো ভিউয়ার্স, চলুন ঝটপট নাস্তা বানাতে চলে যাই। প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। লবণ আর তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে চেষ্টা করবেন। খুব ভালোভাবে ময়দার সাথে তেল আর লবণ মিশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডো খুব বেশি শক্ত হবে না আর একেবারে নরমও হবে না। দেখুন, এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা যাতে শক্ত হয়ে না যায়, উপরে সামান্য তেল লাগিয়ে এক পাশে রেখে দিলাম। এদিকে আরেকটা বাটি নিয়ে এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম খুব ভালোভাবে ফেটে নিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম ফেটে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এক পাশে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি ভিতরের পুর তৈরি করে নেওয়ার জন্য। একটা বোলে প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। 4-5টা কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সেই সাথে 1/2 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যে ডোটা তৈরি করেছি সেটাকে একটা কাউন্টার টেবিলে নিয়ে আরেকটু ময়দা ছিটিয়ে ভালো করে মথে নিতে হবে। যত বেশি ভালো করে মথে নেবেন নাস্তাগুলো তত বেশি সফট হবে। ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। তারপর 1 ভাগ নিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে। এখন একটা বেলুনি দিয়ে রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটা হবে না আর একেবারে পাতলা হবে না, কিন্তু সাইজ একটু বড় করে তৈরি করতে হবে। দেখুন, বেলুনি দিয়ে আমি এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। প্রথমে যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা ব্রাশ দিয়ে কিছুটা ডিম ব্রাশ করে দিব। পুরো রুটিটাতেই খুব সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছি। এখন যে পুরটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা পুর পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। পুরো রুটিতে পুরটা ছড়ানো হয়ে গেলে আরেকটু ডিম ব্রাশ করে দিচ্ছি। এখন 2 পাশ থেকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এমনভাবে ফোল্ড করতে হবে যাতে ভেতর থেকে পুর বের হয়ে আসতে না পারে। চাইলে একটু পানি দিয়েও মুখটা বন্ধ করে দিতে পারেন। দেখুন, 4 পাশ থেকে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। এখন এই নাস্তা ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে। আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে দিয়েছি আর এখন এই নাস্তাটা আলতোভাবে ছেড়ে দিচ্ছি। একেবারে ডুবো তেলে এই নাস্তাগুলো না ভাজলেও চলবে। একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর 1 মিনিট যখন ব্রাউন হয়ে আসবে তখন উল্টে দিব। উল্টে দেওয়ার সময় একটু সাবধানে উল্টাবেন, তা না হলে গায়ে তেল ছিটে আসতে পারে। যদি প্রয়োজন হয় 2টি স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। 1 পিট ব্রাউন হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ রেখে 2 পিট অল্প আঁচে ভেজে নিব।
তাড়াহুড়ো করে ভাজলে দেখা যাবে ভিতরে কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও আলতোভাবে আরেকটি নাস্তা দিয়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। আগের মতো দুপির যখন ব্রাউন কালার হয়ে আসবে আর ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে, তখন তুলে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এখন ভেতরটা কেমন হয়েছে তা দেখে নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এভাবে মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে বাসায় আপনারা চটজলদি এই রকম মজার নাস্তা তৈরি করে নিতে পারেন। বিকেলবেলা যখন হাতে সময় খুব কম থাকে, তখন এভাবে নাস্তা তৈরি করে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না। আবারও ইনশাল্লাহ অন্য কোনো ঝটপট নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।